ওসমান গনি স্যার তুমি এই চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে হাল চাষ করোকে যাও প্রত্যেক দিন তোমাকে আমি এই বকাবকি করতে পারবো না আমার ভালো লাগে না আরে তোমার কারণে কেন আমি সবসময় সিনিয়রদের কথা শুনবো হ্যাঁ তোমাকে এই শেষবারের মতো বলে দিচ্ছি এরপর আমি নিজে তোমার এগেইনস্টে রিপোর্ট করব সরি স্যার এই কিসের সরি লজ্জা করে না তোমার সরি বলতে এটা আজ পর্যন্ত কোন কাজটা তুমি ঠিকমতো করতে পেরেছো বলো তাদের কাজ কিচ্ছু পারো না একজন কনস্টেবল বাইরে গিয়ে এমন ভাব দেখাও যে তুমি অনেক বড় অফিসার হয়ে গেছো সান্ত্বন করে দিচ্ছি তোমাকে আমি এরপর যদি আর কোনো কমপ্লেন তোমার নামে আসে তোমাকে আমি তাৎক্ষণিক বান্দরবানে ট্রান্সফার করে দেবো বলে দিচ্ছি সরি স্যার আর এরকম হবে না স্যার আচ্ছা যাকে শোনো তুমি তো জানো যে কালকে আমাদের নতুন এসিপি স্যার জয়েন করছেন উনি কিন্তু অত্যন্ত সৎ যোগ্য এবং মেধাবী অফিসার তার উপর মহিলা অফিসার তুমি নিজে তার জন্য ফুল কিনবে এবং তার ঘর সাজিয়ে দেবে আর তোমার সাথে প্রয়োজনে তুমি পলাশকে রাখো আর একটা কথা মনে রাখবে ফুল কিনতে গিয়ে যদি মরা ফুল এনেছো তাহলে না তোমার খবর আছে টাটকা ফুল নিয়ে আসবে কিন্তু স্যার আমার কি ফুল কিনা ঠিক হবে কেন ফুল কিনলে কি তোমার পাপ হয়ে যাবে না স্যার কিন্তু যে মানুষটি প্রতিদিন আমাকে একটি করে ফুল দেয় তাকে আমি এত ঘটা করে ফুল দেওয়াটা কি ঠিক হবে স্যার 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 ফজলামো করো তুমি হ্যাঁ এসিপি মানে বোঝো এসিপি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হ্যাঁ এসিপি স্যার তোকে ফুল দিবে সে কি তোর গার্লফ্রেন্ড লাগে বউ লাগে কি বউ লাগে স্যার প্রেম টেম করার সময় পাই নাই ভালো লেগেছে সরাসরি তিন কবুল বলে বিয়ে করে ফেলেছি স্যার কি বলিস তুই এসিপি স্যারের কারে গেলে তোর চাকরি তো যাবে যাবে আমার চাকরি যাবে আমি এখনই তোর ট্রান্সফারের ব্যবস্থা করি স্যার 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 আপনি উত্তেজিত হবেন না স্যার আমি বুঝতে পারতেছি ব্যাপারটা স্যার আমি হাতে নাতে প্রমাণ দিচ্ছি স্যার এই যে স্যার আসেন একটু সময় দেন স্যার একটু সময় দেন স্যার দেখেন তো আমার পাশে লাল টুকটুকে বেনারসি পরা যে বউটি তাকে চিনেন কি না এই মেয়েটিকে চিনতে পারছেন স্যার অবলা মেয়েটাকে আপনাদের এসি স্যার তিন তিনবার কবুল বলে শরীয়ত মোতাবেক বিবাহ করেছি কেমনি কি জি স্যার ওসমান ভাই স্যার তুমি আপনি অনেক জিনিয়াস এটা আমি আপনাকে প্রথম দিন দেখে কিন্তু বুঝতে পেরেছিলাম কিন্তু আমি বুঝতে দিইনি সেটা আপনি বুঝতে পেরেছিলেন অবশ্যই স্যার আপনার আচরণে মাঝে মধ্যে আমি তব্দা খেয়ে যেতাম আমি ভাবতাম এই ব্যাপার মানুষ মানুষের সাথে কিভাবে করে স্যার ওই আপনি তো আমাকে মাঝে মধ্যেই বান্দরবন ট্রান্সফার করতে চান বান্দরবন নিশ্চয়ই আপনার খুব পছন্দের জায়গা স্যার বউকে বলে কি তিনটা বছরের জন্য আপনাকে পাঠানোর ব্যবস্থা করব স্যার কি বলছেন আমি তো দুষ্টামি করেছি আপনার সাথে ওসমান ভাই মানে দুষ্টামি আমি তো মানে সিরিয়াস ছিলাম না এটা আপনি বুঝতে পারেননি হ্যাঁ এটা ছিল খুবই দুষ্টামিমূলক কথাবার্তা এইগুলি ভুলে যেতে হয় এই পুরান কথা না মনে রাখলে এখানে চাপ তৈরি হবে হার্ট অ্যাটাক করবে হ্যাঁ ওসমান সাহেব ভুলে যান আপনি পুরান কথা হ্যাঁ আর আজকে তো আপনার ডিউটি শেষ যান না আপনি বাসা চলে যান ওই যে এসিপি স্যারের সেবা যত্ন করেন কিন্তু স্যার ওই যে ফুল কেনার ব্যাপারটা স্যার ফুল আপনাকে কিনতে হবে কেন হ্যাঁ ফুল কেনার লোকের অভাব আছে প্রয়োজনে আমি গিয়ে কিনে নিয়ে আসবো হ্যাঁ কিন্তু স্যার আমার তো এখনো ডিউটি শেষ হয় নাই আরে সব ডিউটি আপনাকে করতে হবে কেন হ্যাঁ তাহলে আমরা কি করবো অফিসে বসে আমাদের কাজ করতে হবে না আপনি যান গিয়ে এসিপি স্যারের একটু দেখভাল করেন স্যার আজকে আপনাকে নতুনভাবে আবিষ্কার করলাম জি স্যার আমিও আলোর বুকামটা করলো কি হ্যাঁ কনস্টেবলের বহু এসপি আর আমার ঘরে কি পালি আমি এটা